হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। সো আজ আমি আপনাদের দেখাবো যে এরকম ধরনের ইন্ট্রো এডিট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন শুধুমাত্র ইনশটের সাহায্যে। সো এরকম ধরনের ইন্ট্রো ক্রিয়েট করার জন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না, শুধু আমি এই ম্যাটেরিয়ালগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, ওখান থেকে ডাউনলোড করে নেবেন আর ইনশট অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। সো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো এখান থেকে আমি ইনশট অ্যাপটিকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে ভিডিওতে ক্লিক করে নিউ ক্লিক করে দিতে হবে। এরপরে সোজা গ্যালারির ভিতরে চলে যাবে। এখান থেকে আমি যে ম্যাটেরিয়ালটা দেবো সেই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই লাস্টের দিকে এগুলো একটু বাড়তি রয়েছে, এগুলো পরে কেটে দেওয়া যাবে ওখানে। সো চলো ভিডিওটা শুরু করে নিই। এখান থেকে এই যে 2.6 সেকেন্ড, এই 2.6 সেকেন্ডে আসার পরে এখান থেকে পিপ বলে যে অপশানটা আছে দেখতে পাচ্ছ, এই পিপ অপশানে ক্লিক করে দিয়ে গ্যালারির ভিতরে চলে আসতে হবে। এখান থেকে আমি আমার চ্যানেলের লোগোটা কিন্তু সিলেক্ট করে নেব। এখান থেকে আপনি আপনার মানে চ্যানেলের লোগোটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে ধরে একটু ছোট করে নিতে হবে। ছোট করে নেওয়ার পরে এখান থেকে 4.6 এসে এখান থেকে স্পিডে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এখান থেকে বাকি অংশটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পরে এই ইমোজিটার উপরে ক্লিক করতে হবে। লোগোর উপরে ক্লিক করার পরে এখান থেকে কি ফর্ম অ্যাড করে দিতে হবে এখান থেকে। সো আমি এখানে একবার ক্লিক করে দেবো। এখানে কি ফর্ম আমি অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছ। এরপরে এখান থেকে একটু দূরে আসতে হবে। এখান থেকে 2.9 সেকেন্ডে আসার পরে এটাকে একটু বড় করে দিতে হবে। এটাকে ধরে বড় করে দেওয়ার পরে আবার এখান থেকে একটু সরিয়ে নিয়ে এসে আরেকবার বড় করে দিতে হবে। এরপরে আরেকটু সরিয়ে নিয়ে এসে এভাবে কিন্তু এটাকে জাস্ট বড় করে দিতে হবে। এরপর আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সো এভাবে কিন্তু আমি এটার উপরে কি ফর্ম অ্যাড করব। সো এরপরে ক্লিক করার পরে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রথমে ফেড বলে যে অ্যানিমেশনটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এরপরে এখানে ক্লিক করে এটাকে আমি একটু কমিয়ে দেবো। এরপরে রাইটে ক্লিক করে এখান থেকে জাস্ট বেরিয়ে চলে আসব। এরপর এখান থেকে লাস্টে চলে যেতে হবে। লাস্টে চলে যাওয়ার পরে লোগোর উপরে ক্লিক করে আবার অ্যানিমেশনে ক্লিক করে দিতে হবে। এরপরে আউটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে প্রথমে ফেড অপশানটা আছে এটাকে একবার সিলেক্ট করে নিতে হবে। এরপরে এটাকে ধরে এখান থেকে জাস্ট কমিয়ে দিতে হবে। এরপরে রাইটে ক্লিক করে বেরিয়ে আসতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। সো এই লোগোটা বানানোর জন্য কিন্তু এই এই লোগোটা কিন্তু বানিয়ে নিতে হবে, আর এই ম্যাটেরিয়ালসটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো বাকি অংশটা কিন্তু আমি এখান থেকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ। এরপরে এটাকে জাস্ট আমি সেভ করে রেখে দেবো। সো সেভ করার জন্য এখান থেকে বাঁ দিকে যে সেভ অপশান আছে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। সেভ অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি যতটা নেওয়ার প্রয়োজন হবে ঠিক ততটা নেব। এরপরে কিন্তু আমি ভিডিওটা সেভ করে নিয়েছি। এরপরে আরেকটা করে আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা এডিটিং করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটা করবে। আরেকটা ম্যাটেরিয়ালস আমি সিলেক্ট করে নিয়েছি, এই যে এই ম্যাটেরিয়ালসটা আমি সিলেক্ট করে নিয়েছি এখান থেকে। এরপরে এর এখানে আমি কি করে আমার লোগোটা বসাবো সেটা আমি দেখিয়ে নেব।
সো এরপরে এই ভিডিওর উপরে ক্লিক করে দুটো আঙুল দিয়ে স্ক্রল করে টেনে নিয়ে এর টাইম লাইনটা আমি বড় করে নেব। এরপরে এখান থেকে পিপে চলে আসব, পিপে এসে এখান থেকে আমি আমার লোগোটা সিলেক্ট করে নেব। সো যেখানে কিন্তু এই এটা এসেছে মানে হলো এই ম্যাটেরিয়ালসের যেখানে এই বক্সটা আর কি গোল যে জায়গাটা এসে জুড়েছে 5.5.3-তে এসে মানে এটা থেমেছে, সেখানে কিন্তু আমি এই লোগোটা সিলেক্ট করে নেবো। 5.3 সেকেন্ডে এসে কিন্তু আমি এই লোগোটা অ্যাড করব। সো আমি এই লোগোটা কিন্তু এই মাপের নিয়ে নিয়েছি, এই মাপের একটু করে নিচ্ছি। সো লোগোটা কিন্তু আমার এখানে এর মতো করা হয়ে গেছে। এরপরে অ্যানিমেশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে ইনে ক্লিক করে এখান থেকে আমি প্রথমে ফেডের এটা আমি সিলেক্ট করে নেবো, ফেড এফেক্টটা আমি সিলেক্ট করে নিয়ে এটাকে আমি কমিয়ে দেবো। এরপরে রাইটে ক্লিক করে এখান থেকে জাস্ট বেরিয়ে চলে আসবো। এরপরে দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর লাগছে। এরপরে লাস্টে এসে এটাকে ধরে আমি স্পিডে ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে লাস্টেরটা ডিলিট করে দেবো। এরপরে লাস্টে এসে অ্যানিমেশনে ক্লিক করে দেবো, এরপরে আউটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রথমে ফেডটা আমি সিলেক্ট করে নিয়ে এর টাইম লাইনটা আমি কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে রাইটে ক্লিক করে এখান থেকে জাস্ট বেরিয়ে চলে আসব। এরপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই সুন্দর লাগছে এই এফেক্টটা। সো আমি এর লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর প্রিভিউ তো যেগুলো দেখেছিলে সেগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেহেতু ওইগুলোও করে দিতে পারতাম আমি, অনেকটা করে দিলে কিন্তু মানে সময়টা অনেক বেশি হয়ে যাবে, সেই জন্য আমি দুটো করে দেখিয়ে দিলাম। সো এরপরে ভিডিওটা আমি সেভ করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।